জলপাইগুড়িতে নিরপেক্ষ ভোট হলে তৃণমূল বোর্ড গঠন করতে পারবে না। পাশাপাশি শিলিগুড়িতে ভোটের নামে প্রহসন হয়েছে। জলপাইগুড়িতে ভোট প্রচারে এসে এমনটাই বললেন বিজেপি বিধায়িকা শিখা চ্যাটার্জি। জলপাইগুড়ির ৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী শ্যামপ্রসাদ এবং ৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী টিনা গাঙ্গুলির সমর্থনে তিনি প্রচার মিছিল করতে আসেন। প্রচারে বিপুল সংখ্যক কর্মীরা যোগ দেন। শিখা চ্যাটার্জি বলেন, মানুষ একটা দলের উপরে নির্ভর করে, সেটা ভারতীয় জনতা পার্টি। মানুষ আস্থা রাখছে বিজেপিতেই, যথেষ্ট সাড়া রয়েছে। ৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী টিনা গাঙ্গুলি বলেন, মানুষের মনে লোকসভার সময় যে গেরুয়া ঝড় উঠেছিল সেটা এখনও থামেনি। ভীষণ ভালো সাড়া পাচ্ছি, মানুষ ভীষণ আপন করে নিচ্ছে। আমি আশা করতেই পারিনি যে এত ভালোবাসা পাব, মানুষ চাইছে বিজেপিকেই। শাসকদল তৃণমূলকে কটাক্ষ করে তিনি আরও বলেন, ফ্লেক্স আর ব্যানার ছেঁড়া রাজনীতিতে আমরা বিশ্বাসী নই, আমরা চাই স্বচ্ছ রাজনীতি। ৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শ্যামপ্রসাদ বলেন, প্রচারে খুব ভালো সাড়া পাচ্ছি, পুরসভা নির্বাচনে মানুষ আমাদের সাথেই আছে এবং আমাদের পক্ষেই ভোট দেবে। ভীষণ ভালো সাড়া পাচ্ছি, মানুষের মনে সেই গেরুয়া ঝড় যখন উঠেছিল লোকসভার সময় সেই ঝড় এখনো থামেনি, মানুষ ভীষণ আপন করে নিচ্ছে। আমি আশা করতে পারিনি যে এতটা মানুষ ভালোবাসতে পারবে আবার, মানে এই পৌরসভা ইলেকশনের সময়ও তো ভীষণ ভালো সাড়া পাচ্ছি। তো মানুষ বিজেপিকে চাচ্ছে আর সাড়া দিচ্ছে বলেই আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছি, একবার করে আবার যাচ্ছি। মানুষ চাচ্ছে, মানুষ ডাকছে, মানুষ বাড়িতে আসতে বলছে, ভীষণভাবে আনন্দিত এই ৭ নম্বর ওয়ার্ডে আমরা প্রচার করি। দেখুন, আমার তো এমন কিছু ভারী মনে হচ্ছে না, আমি আমার মতো প্রচার চালিয়ে যাচ্ছি, মানুষ আমাদের পাশে আছে, মানুষের সাড়া পাচ্ছি, তো এটাই আমার কাছে বড় ব্যাপার। আমরা প্রচার যেভাবে চালিয়ে যাচ্ছি এই কটা দিন আর আছে, আমরা সুন্দরভাবে করছি। কিন্তু দেখুন, একটা কথা বলতে চাচ্ছি যে ফ্লেক্স আর ফ্ল্যাগ ছিঁড়ে এটা, মানে এই রকম রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে আমরা চলছি, আমরা চাইবো যে বিরোধী যারা আছেন তারাও স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে এগিয়ে আসুক, এই ফ্লেক্স ছেঁড়াছেঁড়ি বন্ধ হোক, একটা সুন্দরভাবে পরিবেশের সৃষ্টি করি আমরা, সুন্দর একটা পৌর বোর্ড গঠন করে এবং তাতে আমরা সকলে মিলে কাজ করি। আজকে আমরা পথে বেরিয়েছি অন্তত প্রার্থীকে পরিচিতি করানোর জন্য, যথেষ্ট সাড়া রয়েছে। মানুষ কিন্তু একটা দলের উপরই নির্ভর করে, সেটা ভারতীয় জনতা পার্টি। আপনারা দেখেছেন লোকসভায়, আপনারা বিভিন্নভাবে দেখছেন অন্যান্য জায়গায়, বিধানসভাতেও দেখেছেন, হয়তো এখানে ৯০০ ভোটে আমরা হেরেছি, কিন্তু মানুষ কিন্তু আস্থা রাখছেন বিজেপিতেই। তাই মানুষের অন্তত তাদের কাছে গিয়ে আমরা আবেদনটা জানাচ্ছি, ভোটটা আপনারা অন্তত পরিবর্তন করে এবার মিউনিসিপ্যালিটিটাকে পরিবর্তন করুন। দেখুন, আমরা যদি বললাম তো স্বচ্ছ ভোট হলে অবশ্যই আমরা আশাবাদী, যেখানে আমরা জিততে চলেছি আগামীতে। শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মতো যদি ভোট হয় আমি বলবো তাহলে জিততে পারবো না।